আপনি দেখছেন totanews24.com এর টপ টেন্স, সাথে আছি আমি শান্ত আক্তার। জি বাংলার ডান্স বাংলা ডান্সের শুটিং চলছিল, আর ঠিক সেখানেই নাকি প্রতিযোগী নারীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন অঙ্কুশ হাজরা। তার কীর্তি হাতে নাতে ধরে ফেললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শুধু তাই নয়, সেই মুহূর্ত ভিডিও কলে পৌঁছে গেল অঙ্কুশের প্রেমিলা ঐন্দ্রিলা সেনের কাছেও। ঐন্দ্রিলার ভালোর জন্যই অঙ্কুশের সঙ্গে ঠিক এমনটাই করলেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা নামে এক প্রতিযোগী অঙ্কুশকে প্রস্তাব দেন, তুমি 10টা পুশ আপ করবে আর আমি তোমার উপর বসব। এমন প্রস্তাব শুনে উল্লাসিত অঙ্কুশ বলেন পরেরটার জন্য রাজি, যেমন বলা তেমনই কাজ। খুদ মহাগুরুকেও চ্যালেঞ্জ জানিয়ে অঙ্কুশ বলেন, দেখো ছিল তোমাদের এই ফিটনেস। শুভশ্রী মাঝে ফুট কেটে বলেন, পা তুলে বাবু হয়ে বসতে হবে, কিন্তু মুখে এক কাজ আরেক। অঙ্কুশের কাণ্ড ঐন্দ্রিলাকে ভিডিও কলে দেখিয়ে শুভশ্রী বলেন, দেখলি তো ঐন্দ্রিলা পুরুষ হতেই এটা করেছে। ফোনের ওপার থেকে তখন ঐন্দ্রিলার কান্নায় ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়েছেন অঙ্কুশ। সম্প্রতি জি বাংলা ডান্স বাংলা ডান্সের মাধ্যমে এমনই একটি প্রোমো সামনে এসেছে। এদিকে আরও একটি ভিডিওতে শুভশ্রীকে প্রতিযোগী প্রিয়াঙ্কার উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে অঙ্কুশকে দিয়ে ফিটনেস ওয়ার্কআউট কিংবা স্ট্যান্ড করিয়ে নিতে, আর তাতে বেশ ফাঁপড়ে পড়ে যান অঙ্কুশ। কিছুদিন আগে ঐন্দ্রিলা শুভশ্রীকে অঙ্কুশের অত্যাচারে তিনি সহ্য করতে পারছেন না, আর সে কারণেই ঐন্দ্রিলার হয়ে অঙ্কুশের বিরুদ্ধে প্রতিশোধ নেন শুভশ্রী। আসলে সবই ঘটে মজার ছলে। টলিপাড়ায় অঙ্কুশ ঐন্দ্রিলার প্রেমের কথা এখন সবারই জানা। প্রতিদিনই একে অপরের সঙ্গে মজাদার ভিডিও শেয়ার করেন, প্রায়শই একে অপরের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায়। কিছুদিন আগে অঙ্কুশ জানিয়েছিলেন তারা প্রেম করলেও আদপে আর ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা হচ্ছে না। কেন অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে হচ্ছে না এ কথা জানতে টলিপাড়ায় শোরগোল পড়ে যায়। পরে জানা যায় সবই সিনেমার প্রচার। খুব শীঘ্রই লাভ ম্যারেজ ছবিতে দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে। সঙ্গে থাকছে রঞ্জিত মল্লিক আর অপরাজিত আদ্র। ছবির গল্পে পাত্র পাত্রীর বাবা মা প্রেম করেন, আর সে কারণেই তাদের বিয়েটা হচ্ছে না, সেই নিয়ে যত গণ্ডগোল। potanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/potanews24।